12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মহাসাড়ম্বরে এই মহান পুরুষের জন্মদিবস পালন করে থাকে। অন্যান্য বছরের ন্যায় এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করল বিদ্যালয়ে স্বামীজির পূজা পাঠের মধ্য দিয়ে। শুক্রবার বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার, সহকারী পুরপিতা মধুসূদন রায়সহ অন্যান্যরা। এই মহতি অনুষ্ঠানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাসসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। এই বছর সপ্তাহব্যাপী নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে এই অনুষ্ঠান। এরই অঙ্গ হিসেবে শুক্রবার এক শোভাযাত্রার আয়োজন করা হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এই শোভাযাত্রা। এই শোভাযাত্রা সূচনা করেন মুখ্য সচেতক কল্যাণী সাহারাই। উপস্থিত ছিলেন বিদ্যালয় প্রধান সহ অন্যান্যরা। আগামী 19 জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিবেকানন্দের জীবনাদর্শ নিয়ে আলোচনা সভার মাধ্যমে এর সমাপন হবে বলে জানান বিদ্যালয় প্রধান সঞ্জিত কুমার দাস। বিবেকানন্দ জন্মজয়ন্তী পালন করে থাকি, এবছরের ব্যতিক্রম হয়নি। এবছর আমরা 162তম জন্মজয়ন্তী পালন করছি। এই অনুষ্ঠানটা আমরা সপ্তাহব্যাপী করি, এবছরও সপ্তাহব্যাপী হচ্ছে। এই এর অঙ্গ হিসেবে আজকে আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা চালিয়ে আমরা শহরে পরিক্রমা করলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায় মহাশয়া, ছিলেন পুরপিতা রূপক সরকার, সহকারী পুরপিতা মধুসূদন রায় এবং অন্যান্য উপস্থিতিতে আমরা খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।